হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। MRB ইন্ডিয়ান ভিলেজ লাইফ স্টাইল, সবাইকে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। আর তো দেখো, আমি আমার বাবার আখের জমিতে যাচ্ছি, আমার বাবার ধানের জমিও আছে, সেখানে যাচ্ছি না। তো দেখো কি বলবো বন্ধুরা, আমার দাঁতগুলো পাকা, তোমরা জানোই ভগবান যেরকম আমাকে তৈরি করেছে, এটা তো আমার হাত নেই। তো যাই হোক, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আখের জমিতে যাচ্ছি আর আখের পাতাতে ভীষণ, মানে কি বলবো, ধারালো, কেটে যায় হাত পা। তো দেখো পেছন সাইডটাতে কত ধান, আর তোমরা কি বলবো বন্ধুরা, দেখতে থাকো সঙ্গে থাকো। অনেক বড় আখের জমিটা, হয়তো সবটা দেখাতে পারবো না। এক জায়গাতে দাদা কাজ করছে, সেখানে একটু ফাঁকা আছে, ওইখান থেকে আখ বিক্রি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি একটু কথা বলছিলাম, বকবক করছিলাম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পেলে আমি আখের খেতে গিয়েছিলাম, আখ এনেছি, আর ছোটদা ক্যামেরাটা করে দিয়েছিল, আমি একটা কাজ করছিলাম, আর আমার ছেলে খেলা করছিলো, ওই ভিড়গুলো দিয়ে ঘোরাঘুরি করছিলো, ও আমার কাছে ছিল না। তো বাড়ি আসার সময় আমার সঙ্গে এসেছিলো, আখগুলো নিয়ে খেলা করছিলো, আর আমি একটা গান করছিলাম, আখ মারে বলে আর কি, আখে মারে, মানে এই আখ দেখে মনে পড়েছিলো গানটা। তখন একটু গান করছিলাম গুনগুন করে, সেটা মিউট করে দিয়েছি। তো দেখো কত বড় জমি, আমি আগেও বলেছি অনেক বড় আখের ক্ষেত্রে, আসলে অনেক বিক্রি করা হয়ে গেছে, অনেক জায়গাতে নেই। আর নিচে দেখো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেইগুলো নিচে ফেলে দেওয়া আছে। তো একটাই কথা বলবো বন্ধুরা, আমার পাশে থেকো তোমরা, আর সামনে রাস্তাটা দেখালাম, যেই রাস্তা দিয়ে আমি আসছিলাম ওই দেখে লোক হচ্ছে। আর মা কী রান্না করেছে, ফুলকপি আলুতে তরকারি মাছের, আর একটা হচ্ছে কচুরলতি ভাজা রসুন দিয়ে, আর এটা হচ্ছে টক শাক, আর একটা ছিল মূলো শাক ভাজা। আর দেখো জালনা থেকে আমাদের এইটা ভিউটা দেখো কত সুন্দর, শুধু ধান আর ধান। আর ওইদিকে দেখতে পেলাম ওইটা হচ্ছে আমাদের নিজেদের আখের জমি। আর দেখাচ্ছি আমার মুরগির ছানা পোনা হয়েছে, এগুলো আমিই দিয়ে গেছিলাম। আর দেখো গরুতে পাড়িয়ে কি অবস্থা করেছে, মাটি তুলেছে, আর আমি মুরগি দিয়ে, মায়ের মুরগিতে ডিম দিয়ে বসিয়ে গেছিলাম, এগুলো আমার মুরগি। ঠিক আছে বন্ধুরা, টাটা।